আসসালামু আলাইকুম, আমি নাদিম, লাইট অফ স্টার্টআপ স্টোরিজ এর ফাউন্ডার এবং লিড স্টার্টআপ কনসালটেন্ট। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টার্টআপ কাকে বলে, কত প্রকার, এবং একটি স্টার্টআপের প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি বলে থাকি যে স্টার্টআপ কাকে বলে। স্টার্টআপ কাকে বলে সে বিষয়ে বলতে গেলে আমাকে দুটো সংজ্ঞা দিতে হয়ে থাকে, যেটি আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি। সেটি হচ্ছে যে কোনো ব্যবসা শুরুর প্রাথমিক অবস্থাকেই আমরা স্টার্টআপ বলে থাকি। যে কোনো ব্যবসা শুরুর প্রাথমিক অবস্থাকেই বলে থাকি আমরা স্টার্টআপ। এখন যদি আমরা বলি যে আরেকটি সংজ্ঞা কি হতে পারে, আমাদের মাথায় সুন্দর সুন্দর আইডিয়া কাজ করে থাকে, সে সুন্দর সুন্দর আইডিয়া গুলো থেকে এক একটি ব্যবসা তৈরি হতে পারে বা ব্যবসা তৈরির বাস্তব রূপ নিতে পারে, তখন আমরা সেই ব্যবসার প্রাথমিক অবস্থাকে বলে থাকবো আমরা স্টার্ট আপ। এটি হচ্ছে স্টার্ট আপে দুটি সুন্দর সংজ্ঞা আমি দিলাম। এখন আমি বলবো যে স্টার্ট আপ কত প্রকার। স্টার্ট আপ এখন পৃথিবীতে আলোচিত খুবই একটি সুন্দর একটি ওয়ার্ড, সেটি হচ্ছে স্টার্ট আপ। এর অর্থ হচ্ছে শুরু হওয়া বা শুরু করা। স্টার্ট আপ হচ্ছে 6 প্রকার। প্রথম হচ্ছে স্কেলেবল স্টার্ট আপ, ছোট বিজনেস স্টার্ট আপ, লাইফ স্টাইল স্টার্ট আপ, বিক্রয়যোগ্য স্টার্ট আপ, বড় বিজনেস স্টার্ট আপ, সামাজিক স্টার্ট আপ। স্কেলেবল স্টার্ট আপ, ছোট বিজনেস স্টার্ট আপ, লাইফ স্টাইল স্টার্ট আপ, বিক্রয়যোগ্য স্টার্ট আপ, বড় বিজনেস স্টার্ট আপ এবং সামাজিক স্টার্ট আপ। এটি হচ্ছে 6 ধরনের স্টার্ট আপ। আমরা এতদিন শুনতাম যে স্টার্ট আপ, আসলে স্টার্ট আপের আবার কয়েকটি প্রকারভেদ আছে, সেটি নিয়ে আমি এখন আলোচনা করলাম। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্কেলেবল স্টার্ট আপ কাকে বলে বা বলতে আমরা কি বুঝি। প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্ট আপ গুলো অনেকাংশে স্টার্ট আপ ক্যাটাগরির ভিতরে পড়ে যায়। যে সকল স্টার্ট আপ প্রযুক্তি নিয়ে কাজ করছে বা যে সকল স্টার্ট আপ এর সাথে প্রযুক্তি রিলেটেড, এগুলোকে আমরা সাধারণত স্কেলেবল স্টার্ট আপ বলে থাকি। অর্থাৎ যে সকল স্টার্ট আপ গুলো আমরা যখন বলবো ই কমার্সের সাথে যখন এক একটি ওয়েবসাইট থাকবে, একটি অ্যাপস থাকবে, বা ই লার্নিং এর সাথে যখন একটি ওয়েবসাইট থাকবে, অ্যাপস থাকবে, এই যে প্রযুক্তির সাথে যখন তাদেরকে সংযোগ হবে, তখন আমরা তাকে বলবো স্কেলেবল স্টার্ট আপ। যেহেতু বর্তমান সময়ে প্রযুক্তি কোম্পানিগুলোর মার্কেট অনেক বেশি গুরুত্ব পাচ্ছে, বর্তমান সময়ে, তাই এই প্রজাতির স্টার্ট আপ গুলো খুব সহজে গ্লোবাল মার্কেটে নিজেদের দূরত্ব বাড়িয়ে নিতে পারছে। অর্থাৎ যে সকল স্টার্ট আপ গুলো প্রযুক্তির সাথে রিলেটেড, তারা কিন্তু নিজেদেরকে বৈশ্বিক মার্কেটে নিজেদেরকে অনেক দূরে নিয়ে যেতে পারছে। অর্থাৎ আমি এক্ষেত্রে বলি একটু এক্সাম্পল দিয়ে যে তারা কি করতে পারছে, তাদের এই স্টার্ট আপ গুলো যখন কোনো একটি দেশে তাদের স্টার্ট আপ গড়ে তুলছে, তখন তারা আস্তে আস্তে আরো অন্যান্য দেশে তাদের স্টার্ট আপটিকে ছড়িয়ে দিতে পারছে এবং স্টার্ট আপটিকে খুব সহজেই নিয়ে যেতে পারছে। প্রযুক্তি স্টার্ট আপ গুলো খুবই সহজে গ্লোবাল বিনিয়োগকারীদের থেকে বিনিয়োগ লাভ করে নিজেদের ইন্টারন্যাশনাল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করে তুলতে পারছে। যে সকল স্টার্ট আপ গুলো প্রযুক্তি রিলেটেড, তারা সহজেই ইনভেস্টরদের কাছ থেকে ইনভেস্ট পাচ্ছে এবং তারা ইন্টারন্যাশনাল মার্কেটে নিজেদেরকে নিয়ে যেতে পারছে, নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছে এবং নিজেদেরকে তুলে ধরতে পারছে। অর্থাৎ যে কোনো স্টার্ট আপ কোনো একটি দেশে যদি তৈরি হয়, সেই স্টার্ট আপটি অন্যান্য দেশেও নিজেকে মেলে ধরছে বা নিজেদের পরিচয়কে তুলে ধরছে এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারছে। এটি হচ্ছে স্কেলেবল স্টার্ট আপ এর ক্ষেত্রে এটি হয়ে থাকে। অর্থাৎ প্রযুক্তির ছোঁয়ায় তারা অন্যান্য দেশেও তাদের স্টার্ট আপটিকে নিয়ে যেতে পারছে এবং খুব সহজে তাদের কার্যক্রম চালাতে পারছে। উদাহরণ হিসাবে এখন আমি কয়েকটি সফল স্টার্ট আপ এবং আজকের দিনে বড় বড় কিছু কোম্পানি নিয়ে আমি আলোচনা করব, যারা প্রথমে সফল স্টার্ট আপ ছিল এবং তারা আজকে বিরাট বিরাট বড় বড় কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। যেমন গুগল, ফেসবুক, টুইটার, এগুলো প্রথম দিকে সফল স্টার্ট আপ ছিল, এখন তারা বিরাট বড় বড় টেক কোম্পানিতে পরিণত হয়েছে।
এবং এখন তারা বিরাট বড় বড় কোম্পানি হিসাবে নিজেদেরকে চালাতে পারছে এবং পেরেছে। এবং তারা প্রথম দিকে সফল স্টার্টআপ ছিল এবং তারা ধীরে ধীরে পরিশ্রম করে করে তারা এখন সামনের দিকে খুব সহজে এগিয়ে যেতে পারছে। এই কোম্পানিগুলো এখন তাদের জন্য ভালো ভালো সেরা সেরা কর্মকর্তা খুঁজে নিচ্ছে, তেমনি ভাবে নিজেদের কার্যক্রম বাড়াতে ইনভেস্টরদেরকে খুব সহজে ইনভেস্ট তারা পাচ্ছে। এই জন্য প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপ গুলোকে বলা হয় স্কেলেবল স্টার্টআপ। প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপ গুলোকে কি বলা হয়? স্কেলেবল স্টার্টআপ। এবং এই স্টার্টআপ গুলো খুবই সহজে নিজেদেরকে তুলে ধরতে পারছে। মানুষ এই সকল স্টার্টআপ থেকে খুব সহজে সার্ভিস পাচ্ছে, সেবা পাচ্ছে, এবং স্টার্টআপ গুলো থেকে তারা বিভিন্ন ধরনের সার্ভিস পাচ্ছে, এবং এই স্টার্টআপ গুলো থেকে তারা ঘরে বসে সার্ভিস বা সেবা পাচ্ছে শুধুমাত্র প্রযুক্তির ছোঁয়ায়। তাহলে এই স্টার্টআপ গুলো খুব সহজেই মানুষকে কি করতে পারছে, তাদের সার্ভিসটি ঘরে বসে দিতে পারছে। এই স্টার্টআপ গুলো ধীরে ধীরে বড় হয়েছে। প্রথমে কিন্তু তারা স্টার্টআপ ছিল, তারপর তারা বড় বড় কোম্পানিতে রূপান্তর হয়েছে, এবং তারা প্রযুক্তির ছোঁয়ায় তারা সামনের দিকে খুব সহজে এগিয়ে যেতে পারছে। এজন্য এগুলোকে বলা হয় স্কেলেবল স্টার্টআপ। এজন্য এই প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপ গুলোকে বলা হয় স্কেলেবল স্টার্টআপ। তাহলে আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে স্টার্টআপ কাকে বলে, স্টার্টআপের প্রকারভেদ এবং স্কেলেবল স্টার্টআপ, এটি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। পরবর্তীতে আমরা আরো 5টি ধাপ নিয়ে, 5টি প্রকারভেদ নিয়ে আলোচনা করব, এবং আমরা ক্লিয়ার অন্য স্টার্টআপ গুলো সম্পর্কে সুন্দর ধারণা দিতে চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।